ভিউয়ার্স, দিস ইজ আবির ফ্রম আবির টেকনোলজি। সো আজকে আমি আপনাদেরকে জাভা টিউটোরিয়াল দিয়ে নেটবিমসে কীভাবে প্রজেক্ট, প্যাকেজ এবং ক্লাস ক্রিয়েট করতে হয় তার একটা ভিডিও দেখাবো। সো চলুন, আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি নেটবিমসে এবং আমি এই নেটবিমসটা ইনস্টল করে রেখেছিলাম। এবং এই ইনস্টল করতে গিয়ে আপনারা অবশ্যই গুগলে সার্চ দেবেন নেটবিমস ফ্রি ডাউনলোড। সো আপনাদের যে আমি যেহেতু ম্যাকবুকের জন্য করেছিলাম, ম্যাকবুক আমি লিখে সার্চ দিয়েছিলাম। আপনাদের যদি উইন্ডোজ হয় সো ম্যাকবুক লিখবেন না, সেখানে আপনারা লিখবেন যে নেটবিমস ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ লেটেস্ট ভার্সন। সো আপনারা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো তারপরে আমরা নেটবিমস ইউজ করতে গেলে আমাদের যে কাজটা হবে, যে আমরা কোনো জাভার কোডকে রান করতে গেলে সেক্ষেত্রে আমরা ফার্স্টে আমরা প্রজেক্ট বানাবো এবং তারপরে প্যাকেজ বানাবো, তারপরে আমরা ক্লাস ফাইল বানাবো। সো তার মধ্যে আমরা একটা প্রজেক্ট কোডকে, জাভার কোডকে রান করতে পারবো। সো চলুন আমি ডাইরেক্টলি চলে যাই যে ফার্স্টে কীভাবে প্রজেক্ট বানাতে হয়। সো দেখতে পাচ্ছেন এই লেফটে একদম উপরে যে মেনু সেকশনটা আছে, নিউ প্রজেক্ট, এই অপশানটিতে ক্লিক দিতে হবে এবং ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা চুজ প্রজেক্ট এবং এখানে অনেকগুলো ফোল্ডার আছে, তার মধ্যে আমাদের যেটা ইনবিল্ট সিলেক্ট করা থাকে সেটাকেই আমরা রাখবো এবং আমরা কী অ্যাপ্লিকেশান ইউজ করছি, এটা জাভা অ্যাপ্লিকেশান সো প্রজেক্টের। সো এইটা রাখার পরে আমরা নেক্সট বটনে ক্লিক দেব এবং এখানে আমরা ক্লিক দেওয়ার পরে আমরা যে প্রজেক্টের নাম যদি দিতে চাই, সো এখানে আমরা নাম দেব, আমি ধরুন একটা এক্সাম্পল অনুযায়ী দিয়ে দিলাম হচ্ছে টেস্ট ফাইল, আমি এটা জাস্ট দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের অনেক সময় চেক করা থাকে, সো চেক করা থাকলে আমাদের এটাকে আনচেক করে দিতে হবে এবং আপনারা চাইলে প্রজেক্ট লোকেশনও সিলেক্ট করে নিতে পারেন। আপনারা চাইলে ব্রাউজ করে এখান থেকে আপনারা এখান থেকে ফোল্ডার বানিয়ে, সো এই দেখতে পাচ্ছেন এখানে নিউ ক্রিয়েট নিউ ফোল্ডার, এখান থেকে ফোল্ডারের মধ্যেও প্রজেক্টগুলোকে সেভ করতে পারেন। সো আমি করছি না, যেহেতু আমার এখানে নেটবিমস জাভা একটা ফোল্ডার বানানো আছে এবং এর আন্ডারে আমার অনেকগুলো প্রজেক্ট করা আছে, সো ইন্ডিভিজুয়াল প্রজেক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এরকমই হবে। সো আমি ক্যান্সেল করে দিলাম বটনটা। সো এরপরে আমরা কী করবো, ফিনিশ দেব। সো ফিনিশ দেওয়ার পরে দেখতে পারবো যে একটু নিচে আসলে যে টেস্ট ফাইলে আমার দুটো ফোল্ডার তৈরি হয়ে গেছে, এক হচ্ছে সোর্স প্যাকেজ আরেকটা হচ্ছে লাইব্রেরি। সো আমাদের লাইব্রেরিতে কোনো কাজ থাকবে না, কেন এটা জেডিকে 1.8 যেটা আছে ডিফল্টভাবে এটা ডাউনলোড হয়ে যায় এবং এই অনেকগুলো জার ফাইল আছে আমরা যদি দেখতে চাই, এই দেখুন জার ফাইলগুলো। সো আমাদের এইটার কোনো কাজ থাকবে না। এরপরে আমাদের যে কাজটা থাকবে হচ্ছে সোর্স প্যাকেজে গিয়ে, সোর্স প্যাকেজে গিয়ে আমরা যদি যাই সেখানে দেখতে পারবো যে ডিফল্ট প্যাকেজ লেফটে, এখানে আমাদের প্যাকেজ নেমটাকে সিলেক্ট করতে হবে, জাস্ট রাইট ক্লিক করে নিউ এবং এখানে জাভা প্যাকেজ। সো এখানে জাভা প্যাকেজে গিয়ে বলছে প্যাকেজ নেম এবং প্রজেক্ট লোকেশান, আমাদের এই দুটো দিনের কোনো কাজ নেই, আমাদের জাস্ট প্যাকেজ নেমটাকে দিতে হবে। আমি সবসময় আমি যে প্রজেক্ট নেমটা দিই সেই নেমটাই প্যাকেজ এবং ক্লাসেও একই নেম ইউজ করি, সো আপনারা চাইলেও এটা করতে পারেন বা ডিফারেন্ট নেমও ইউজ করতে পারেন। সো প্যাকেজ নেমটা আমি দিলাম হচ্ছে টেস্ট আন্ডারস্কোর ফাইল, যেহেতু আমি এখানে দিয়েছিলাম হচ্ছে প্রজেক্টের টেস্ট আন্ডারস্কোর ফাইল। সো এরপরে আমরা ফিনিশ বটনে ক্লিক করব। সো দেখতে পারবো যে আমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমাদের জাভা ক্লাস ফাইল বানাতে হবে, সো এর উপরেই রাইট ক্লিক দেব এবং নিউতে গিয়ে জাভা ক্লাস এইখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পারবো ক্লাস নেম এবং আরও অন্যান্য অপশানগুলো দেখতে পারবো, আমাদের অন্যান্য অপশানে কোনো কাজ নেই। সো আমরা ক্লাস নেমে গিয়ে আমরা ক্লাস নেমটা একই রাখব, যেহেতু প্যাকেজের নামটা আমি সেম রেখেছি আমি সেখানে ক্লাস নেমটা একই রাখি। সো ফিনিশ বটনে ক্লিক করব এবং আমরা দেখতে পারবো যে আমাদের প্যাকেজ তৈরি হয়ে গেছে এবং জাভার ক্লাস যেটা আছে সেটা তৈরি হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটা থাকবে, আমরা একটা মেথডকে তৈরি করব কীভাবে দেখে নিন। সো PSVM আমি শর্টকাটে লিখলাম, এই মেথড তৈরি করলাম যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং অ্যান্ড আর্গুমেন্ট, ওকে ইয়ার্স, এর মধ্যে আমাদের জাভা কোড ইউজ করতে হবে। সো চলুন আমি একটা জাস্ট এক্সাম্পল দিই জাভা কোডে, যে হ্যালো জাভা, আমি দিলাম। এইটাকে আমরা রান করব কিভাবে, এই যে আমাদের দেখতে পাচ্ছি লেফটে মেন স্ট্রিং, এটাকে সিলেক্ট করব। সো দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের সিলেক্ট দ্য মেন ক্লাস টেস্ট আন্ডারস্কোর ফাইল ডট টেস্ট আন্ডারস্কোর ফাইল,
এটা সিলেক্ট করা আছে এবং এটা ডেবাগ করব ওকে বটনে ক্লিক করে। এবং ওকে বটনে ক্লিক করে যখন দেখব এবং আমরা এখানে দেখতে পারবো যে হ্যালো জাভা আমাদের প্রিন্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে কীভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে একটা প্যাকেজ এবং তার সাথে সাথে ক্লাস করে আমরা কোনো একটি জাভার কোডকে কীভাবে রান করব। সো ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার আবির টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারাও দেখুন, অন্যদেরকে শেয়ার করুন, তারাও দেখার সুবিধা করে দিন তাদের জন্য। সো আজকে এইটুকুই ছিল, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।